যে গুণধর তা বাজার হলো? হ্যাঁ হলো। তা তুমি এত দেরিতে? তা দেরি করে বাজার আসার অনেক সুবিধা আছে। হ্যাঁ, সর্বনাশ করেছে আরও আবার সুবিধা আছে? হ্যাঁ, দাম অনেক কম পাওয়া যায়, কখনো কখনো তো বিনামূল্যেও পাওয়া যায়। সেসব ছাড়ো, কই তা কত করে আলু কিনেছো? কেন, 20 টাকা কিলো। তা তুমি ফেলে দেওয়া আলু 4 টাকা কেজি করে কিনলেই পারতে। তার মধ্যে তো তুমি 400 গ্রাম ভালো আলু পেতে। তবে হ্যাঁ, একটু দেখে কেটে ছিঁড়ে নিতে হবে। বুঝতে পারলে না তো? এ তো খুবই সহজ হিসাব। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই ধরো আমি আলু কিনবো 4 টাকা কিলো দরে, তার মধ্যে 5 টুকরো বাদ দিয়ে ভালো আলুর ওজন হবে এই ধরো 400 গ্রাম। সত্যি গো টিঙ্কুদা, তুমি না বলি 1 কিলো আলু কিনে মাত্র 400 গ্রাম আলু পেয়ে কি লাভ? হ্যাঁ, ওইখানেই তো হিসাব রে ভাই, লাভ লোসকানের হিসাব। বলি বলি, তোমার 400 গ্রাম আলুর দাম কত? এই এই 20 টাকা কিলো আলু হলে 400 গ্রামের দাম ওই 8 টাকা। ব্যাস, আমি কিন্তু ওই আলুটাই কিনেছি মাত্র 4 টাকায়। 4 টাকায় লাভ? সত্যি তো, এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ চাঁদু, তাহলে আর বলছি কি, এখনো তো আসল অঙ্ক বাকি আছে। না মানে আসল অঙ্কটা আবার কি? ওই ওই যে 600 গ্রাম পচা আলু বাদ দিলাম, আর বাকি 400 গ্রাম আলু তো একেবারে ফ্রি। পচা আলু আবার ফ্রিতে নিয়ে কি হবে? ভুয়া তো আবার সব ফেলতে হবে। কেন কেন ফেলতে হবে কেন? পচা আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে ভালো করে মশলা মাখিয়ে দিলেই জব্বর টেস্ট। ছি ছি ছি, পচা আলু আবার কেউ খাই নাকি? ও টিঙ্কুদা, তুমি তো মারা পড়বে গো, এই বয়সে রোগ বাঁধিয়ে তুমি তো মারা পড়বে। না না না, একদম না। এই যে গরু ছাগলে সব তো পচা জিনিসই খায়, কদিন তাদের পেট খারাপের জন্য ডাক্তার দেখাতে হয়েছে শুনি? বা এই যে সমস্ত পোকাগুলা পচা আলুর ভেতরে ঢুকে থাকে, তুমি কি মনে করো তারা ডাক্তার দেখিয়ে এসে আলুর ভেতরে ঢুকেছে নাকি? আরে ধুরা মশাই, আজব লোক মাইরি তুমি। ওই তোমার পচা আলু আর ওই গরু ছাগল পোকার মতনই তুমি থাকো, আমি আমার মতনই থাকবো। সালা কিপটা দেখেছি, বাপ দাদর কালে এমন কিপটা দেখিনি রে ভাই, সালা দিনটা কি মাটি করে দিলে। আরে চলে যাচ্ছ, যাচ্ছ যাও, আমার হিসাবটা তুমি বুঝতে পারলে জানতে যে এতে কত টাকা বাঁচা যায়। থাকো তোমার হিসাব নিয়ে, সালা এমন লোক থাকলে দেশে সব দোকানদার না খেয়ে মরে যাবে। হাসছিস কেন রে, হাসছিস কেন? সত্যি গো টিঙ্কুদা, তুমি সত্যি একটা মাল মাইরি। বলি ভাই রে, সেই জন্যই তো আমার ব্যাংকে মোটা টাকা। তা বলছি আজ বেগুন কত করে? এই তো ভালো বেগুন 30 টাকা, অল্প পোকা ধরা 5 টাকা, বেশি পোকা ধরা 2 টাকা। তা ওই বেশি পোকা ধরাটাই দে, আজকে দুপুরের তরকারি শুধুই বেগুন পোড়া। হই আমার সুখ নাহি রে সুখ পরাণের নারী, 18টা বিহা কইরা পথে। আমি তো বিহাই করিনি। লা 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 সালা, গ্রামে এরকম গাছতলা থাকতে আবার
বাড়িতে নাকি কারেন্ট নিতে হবে। লোকে নাকি এই গরমের দিনে ফ্যান ছাড়া সুতি পারে না। আমি আবার গাছতলা ছাড়া সুতি পারি না। লা লা হালা হালা লা 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 হালা। রাশিদের বাড়িটা তো হলো আর নাসিরের বাড়িটাও হয়ে গেল। চ এবার টিঙ্কুদার বাড়িটা। চ ওই দে টিঙ্কুদা। এই রে নিশ্চয় চাঁদার জন্য আসছে। এমা পালাইছে কেন বে? ও টিঙ্কুদা শুনে যাও শুনে যাও। বাইরে যখন তালা নাই মনে হয় ভিতরেই আছে। হ্যাঁ তালা মারার মতো বাড়িতে আছেই বা কি। নে নে দরজায় বাড়ি মার। আরে এভাবে দরজা খুলবে না, এমনিতেই ও কঠিন মাল। জোরে জোরে বাড়ি মার। এই রে এই বলো যা, দরজা এবার ভেঙেই ফেলবে নাকি? এই কে? আমরা। আরে আমরা তো গাছে থাকে। আমরা তো গাছে পেকে ঝরে পড়ে গেছে গো টিঙ্কুদা। এবারে ক্লাবে চাঁদাটা নিতে এসেছি, দরজাটা খোলো। ও তোরা তা কি বলছিস বল, আমার আবার প্রচুর কাজ আছে। তুমি কি গো টিঙ্কুদা, বিয়ে করার বয়স তো তোমার পার হয়ে গেল, এবার একটা বিয়ে করে বউ ঘরে নিয়ে আসতে পারছো না? তা না, একা একা বাড়ির সব কাজ করছো। হ্যাঁ হ্যাঁ মানে তাদের যুক্তি ভালো। এই এই তোরা কি আমাকে বোকা পেয়েছিস? এমনিতি হয় না, আবার বিয়ে করে খাবার লোক বাড়ায়, তারপরে আবার বাচ্চা ফাচ্চা হয়ে গেলে বাবা ভাবতেও ভয় লাগে। আর কিপটে একটা। না না না, হার কিপটে না, সঞ্চয়ী বুঝলি, সঞ্চয়ী। ছাড়ো ওসব কথা, তুমি থাকো তোমার মতো। এই নাও চাঁদার বিল। না না না, তুমি তো দুটো শূন্য বেশি লিখেছো ভাই রাহুল, দুটা শূন্য কাটো। মানে? তার মানে শুধু দু টাকা? ইয়েস ইয়েস শুধু দু টাকা। কি বলছো টিঙ্কুদা, বিল বইয়ের তো একটা পাতার দামই তিন টাকা। হ্যাঁ ওই জন্যই তো সঞ্চয়ী হতে বলি, আমার কাছে এমনি এসেই দু টাকা চাইলেই দিয়ে দিতাম, এর জন্য আবার বিল বইয়ের কি দরকার ছিল? এখন তোমাদের এক টাকা লস। ছেড়ে দে রাহুল ছেড়ে দে, নইলে আবার লেকচার দেওয়া শুরু হয়ে যাবে রে। তোমরা দাঁড়াও তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি। তোমরা এসেছো, আমি তোমাদেরকে ফেরাতে পারি? দাঁড়াও। এই নাও ভাই রাহুল, এই নাও। এগুলো কি? এগুলো কি? এগুলো তো সেই পুরনো 10 পয়সা 5 পয়সা, এগুলো দিয়ে কি হবে? না না এগুলো তো চলবেই না। কে বলল চলবে না? কে বলেছে চলবে না? রিজার্ভ ব্যাংকে নিয়ে গেলেই চেঞ্জ করে দেবে? তোমার কি মাথা ধাতা পাগল হয়েছে নাকি বলো তো? 2 টাকার জন্য 250 টাকার বাস ভাড়া দিয়ে আমি রিজার্ভ ব্যাংকে যাব? আহা বাসে কে যেতে বলেছে? বাসে না গিয়ে হেঁটে গেলেই তো খরচটা বেঁচে যায়। কতক্ষণ আর লাগবে? এই 2 দিনেই পৌঁছে যাবে। যাও যাও অনেক বেলা হয়েছে, এবার বাড়ি যাও, বাড়ি যাও ভাইরা,
বাড়ি যাও। সালা একেবারেই হার কিপটা, সুযোগ এলে না সারা জীবনের মতো ওর কিপটা মুখ ঘুচিয়ে দেবো। হ্যাঁ।